মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামার আগে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল চেন্নাই সুপার কিংস। এক পরিবর্তন সহ সেই স্কোয়াডে মুস্তাফিজের জায়গা হয়েছে কিনা আসুন দেখে নেই বিস্তারিত। আইপিএল এ নিজেদের ষষ্ঠ ম্যাচে আগামীকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। আসরে টানা দুই জয়ের পর দুই হারের মুখ দেখছে দলটি। পঞ্চম ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে মুস্তাফিজরা। প্রথম ম্যাচে বেঙ্গালুরু বিপক্ষে আট বল হাতে রেখে ছয় উইকেটে বিশাল জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। তবে টানা দুই জয়ের পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বিশ রানে হার দেখতে হয় চেন্নাই সুপার কিংসকে। এই ম্যাচে ভালো বল করতে পারেননি তারা। মুস্তাফিজও এই ম্যাচে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। চার ওভারে সাতচল্লিশ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। নিজের চতুর্থ ম্যাচেও হারের মুখ দেখতে হয় চেন্নাইকে। হায়দ্রাবাদের বিপক্ষে ছয় উইকেটে বিশাল ব্যবধানে হারে ধোনির দল। তবে সেই ম্যাচে ছিলেন না মুস্তাফিজুর রহমান। তবে পরের ম্যাচে একাদশে ফিরেন ফিজ, আর ফিরেই দেখান নিজের ম্যাজিক। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চোদ্দ বলে হাতে রেখে সাত উইকেটে বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস। চার ওভার করে বাইশ রান দিয়ে নিয়ে নেন দুটি উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কেমন হবে চেন্নাইয়ের একাদশ, এ নিয়ে ভক্ত সমর্থকদের মধ্যে রয়েছে ব্যাপক আলোচনা। যতদূর জানা গেছে তাতে একাদশে একটি পরিবর্তন আসতে পারে। ইঞ্জুরি থেকে একাদশে ফিরতে পারে মাথিসা পাতিরানা। তাছাড়া আর কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ আসুন দেখে নেই এক নজরে। ঋতুরাজ গায়কোয়াড় অধিনায়ক, রাসিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, সামির রিজভি, ড্যারিল মিশেল, রবীন্দ্র জাদেজা, এম এস ধোনি, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপান্ডে ও মাথিস পাতিরানা। শুভকামনা রইল মুস্তাফিজুর রহমানের জন্য। আগামীকাল রাত আটটায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।